নমস্কার চর্চায় সকলকে স্বাগত খুব শিগগিরই কি পশ্চিমবঙ্গের নাম বদলে যাচ্ছে হয়তো তাই পশ্চিমবঙ্গের নাম আর পশ্চিমবঙ্গ হয়তো থাকছে না আমরা জানি যে কিছুদিন আগে থেকেই পশ্চিমবঙ্গের নাম বদলের একটি প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে সেই প্রস্তাবে পশ্চিমবঙ্গের নাম বদলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা রাখার কথা বলেছেন আর সেই বাংলার প্রতি হয়তো শিলমোহর পড়ে গেছে তেমনটাই জানা যাচ্ছে তো আমরা জানি যে এরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলার ব কিন্তু অনেক আগে থেকেই চালু হয়ে গেছে এবার হয়তো সরাসরি স্বীকৃতি পাবে পশ্চিমবঙ্গের নাম বাংলা হিসেবে এই নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে এবিপি আনন্দতে অনলাইন পত্রিকায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব পেয়েছে কেন্দ্র এমনটাই জানালেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ সাইদা আহমেদের একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন পশ্চিমবঙ্গের পরিবর্তে নাম বাংলা করার প্রস্তাব পৌঁছেছে কেন্দ্রের কাছে তিনি আরও বলেন বাংলা হিন্দি ও ইংরেজিতে পশ্চিমবঙ্গের বদলে বাংলা নাম করার প্রস্তাব এসেছে রাজ্যের কাছ থেকে নাম বদলের প্রস্তাব পেয়েছে কেন্দ্র এদিন সংসদে প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তার কথায় শেষ পাঁচ বছরে রাজ্যের নাম বদলের যা প্রস্তাব এসেছে তাতে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে কেন্দ্র তাহলে দেখা যাচ্ছে যে যদি নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেয় কেন্দ্র তাহলে পশ্চিমবঙ্গের নাম বদলের আর কোনো হয়তো বাধা থাকবে না এবার থেকে আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নয় হয়তো অচিরেই আমরা শুধু বাংলা নামেই আমরা পশ্চিমবঙ্গকে চিনব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন